রেসিপি সবসময় ভালো এবং খুব মজার খাবার তারা সার্ভ করে। স্পেশালি স্কুইডটা আমার কাছে খুব বেশি পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। আর আমরা সবসময় ট্রাই করি, যখন আমার ওয়াইফ যখন অফিস করেন তখন আমরা সকালে নাস্তাটা করার ট্রাই করি, সেটা উইকে একবার হয় বা দুইবার হয়। আমি যেটা এখন খাচ্ছি দ্যাট ইজ দ্য রিবাই স্টেকস, এটা আমার কাছে মনে হয় ইটস ভেরি ওয়েল ডান আর the taste is amazing. I would definitely recommend everyone to come visit. আমরা এটাকে বলতে চাই যে আমাদের ফ্ল্যাগশিপ আউটলেট এটা, কিন্তু আমরা এটাকে প্রিমিয়াম প্লাস ফ্ল্যাগশিপ আউটলেট বলতে চাই। আমাদের এইখানে যতগুলো মেনু আছে আমাদের সবগুলো মেনু এখানে অ্যাভেলেবেল থাকবে, এডিশনালি আরও নতুন কিছু মেনু থাকতেও পারে। যেমন আমাদের চিন্তাধারণা আছে যে আমরা আমাদের জাপানিজ মেনুটা এখানে আমরা লঞ্চ করব। আউটলেট খোলা উপলক্ষে আমাদের যত মেনু আছে কিংবা ড্রিঙ্কস আছে এবং ডেজার্ট আছে সবগুলোতে আমাদের ওভারঅল 10% ডিসকাউন্ট থাকবে। এছাড়া আমাদের কেক মেনু আছে 3+1 অফার, তিনটা যে কোনো স্লাইস কিনলে পরবর্তী স্লাইসটা ফ্রি যাবে, এই অফারটা আমাদের এখানে আছে। How's the food today? And I have to visit Boshundhara every day in my life because my university is here. So this is like a good option. ফর মি অলসো ফর মাই ফ্রেন্ডস। আমার আসলে এখানে চেইন শপ তো নাই, এরকম ফ্র্যাঞ্চাইজিও ছিল না। কফির জন্য ভালো দোকান আছে কিন্তু ফুডের জন্য না বসুন্ধরা এত ভালো দোকান ছিল না। ব্রেকফাস্টের জন্য নাই, তো ব্রেকফাস্ট বলেন আর লাঞ্চ বলেন আর কেক প্লেসের জন্য বেস্ট। সো ইয়াস, আই এম ভেরি হ্যাপি সিক্রেট রেসিপি এখানে।